আমাদের তো 2012 হয় কি আমাদের ফিল্ম শুরু 2010 না ও না স্যার 2010 হ্যাঁ মাই ব্যাড 2010 সো হ্যাঁ সো আমাদের জার্নিটা তো 2010 থেকে শুরু স্যার 2009 সো অলমোস্ট 90 আমাদের নবীনবরণে ও পারফর্ম করছে গান গেছে ওই আমি আর সালমান পারফর্ম করছিলাম একসাথে হ্যাঁ সালমান কেও কে কে পছন্দ করছিল বাট আমার তোমাকে ভালো লাগছিল তো আমার ওকে ভালো লাগছিল এন্ড আমি বাট ভালো লাগাটাই ছিল ওকে দেখলে দেখা যেত দূর থেকে দেখতাম বাট যদি কখনো ক্রস হতে আমি উল্টা ঘুরে দৌড় দিতাম তারপরে তুমি ফার্স্ট যেদিন দেখলে সেদিন তোমার কি ফিলিংস ছিল আমাকে আপনি আপনি বলে ডাকতেছিল প্রিন্সিপাল হচ্ছে একটা রুল বানাই দিছিল যে একটা ছেলে একটা মেয়ে কখনো এক বেঞ্চে বসতে পারবে না আমাদের কলেজে অনেক সুন্দর পরিবেশ আদমজী কলেজে যারা গেছে তারা জানে খুবই পার্কের মতো হ্যাঁ একদম পার্কের মতো পরিবেশ তো কিন্তু ওখানে বসা যায় ওখানে বসা যাবে না তো তখনও সেভিয়ার ছিল আমাদের ওই সাদমান দেখা যেত যে ওর সাথে দেখা হলে আমি এক পাশে তামিম এক পাশে সাদমান মাঝখানে থাকতো তো তখন আমরা রাস্তা দিয়ে হাঁটতেছি যে আমাকে বাসায় আগায় দিবে একটু তো তখনও আমাকে খাওয়া দিচ্ছে হঠাৎ করে দেখি যে একটা গাড়ি এসে থামলো গাড়িটা থেকে আমার আম্মু নামলো এন্ড ও এরকম এই পজিশনে ঠাস করে ফারেদ আমার হাত ছেড়ে দিল এখানে হাত ছেড়ে দিয়ে একটু দূরে চলে যে ডিস্টেন্স নিয়ে দাঁড়ালো দাঁড়ায় তারপর দেখলাম যে উনি আগায় আসলো আগায় এসে অলমোস্ট 30-40 মিনিটস ফায়রোজকে ঝাড়লো অনেক ঝাড়লো হঠাৎ করে ওনার মনে পড়ছে ও হো আমি তো 30-40 মিনিট ফায়রোজকে ঝাড়ছি এই ছেলের পাশে কথাবার্তা বলে বাংলা সিনেমার মতো ডায়লগ দিল এই মাটির উপর দাঁড়িয়ে তুমি আমাকে কসম করো যে আর কখনো তুমি আমার মেয়েকে জানাবে না আমার মেয়ের সাথে কোনো রকমের সম্পর্ক রাখবে না ও আমাকে একটা টেক্সট পাঠাচ্ছে বলতেছে যে আজকে আমার শাশুড়ি আমাকে এমন করে বকা দিছে দেখবে একদিন আমাকে আদর করে খাওয়াই দিবে তো দ্যাট ওয়াজ ভেরি সুইট তখন মনে হচ্ছে যে হ্যাঁ হবে 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 বাট আসলে যে সত্যি হয়ে যাবে এটা আসলে মানে ওইভাবে স্ট্রংলি বিলিভ করতে পারতাম না তখন না আসলে না হওয়ার আগে বোঝা যায় না যে অ্যাকচুয়ালি জিনিসটা কি এন্ড আমার জন্য ইনফ্যাক্ট এখনো বুঝতেছি না মাত্র হয়েছে তো বিয়েটা একটু পরে বুঝতে পারবো আস্তে আস্তে না সময় গেলে আমি প্যারা দেওয়া শুরু করি না এখন দিচ্ছে না ক্যামেরা রোলটা অফ ফেলে উপায় দিবে আমাকে মাঝখানে আমাদের যে 2 ইয়ার্স এর একটা ডিস্টেন্স ছিল পরে যখন ওর সাথে আবার আমার দেখা হলো
ও বুঝে গেছিল যে এবার আর হাতছাড়া করা যাবে না। চৌধুরে নিয়ে তখন এখানে সুন্দর মতো লেখা ছিল উইল ইউ ম্যারি মি, তারপরে আমাকে রিং দিয়ে প্রপোজ করলো। তুমি জানতো আমার অ্যান্সার যে ইয়েস হবে। আই মেড শিওর যে ওর ফ্যামিলি আমার ফ্যামিলি সবাই অ্যান্ড ও সবাই যেন আমরা মানে এইটা যেন আমাদের এই জার্নিটা যেন একটা নেভার এন্ডিং জার্নি হয় আমাদের টিল ডেথ। সো আই ওয়াজ রেডি ফর ইট অ্যান্ড উইদিন তার জন্য উইথ ফুটসাম অ্যান্ড ফাইনালি আজকে আমার ম্যারেজ আমার বউ। হ্যালো এভরিওয়ান, দিস ইজ মাই বউ। The reason is মানে ফায়ারস হারসেল সব মিলে ও তামিম, মানে তামিম দেখিও কেমন খুব ভালো লাগে।